আসসালামু আলাইকুম। বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খিয়ান। মধ্য এশিয়ায় ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান। বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের লাখিমপুরের ঘটনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। চার কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যাকারীর ফাঁসি দাবি করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এবং আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির স্বস্তিদায়ক অভিন্নতা রয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মধ্য এশিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের আমন্ত্রণে রাশিয়া সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। মস্কো বিমানবন্দরে তিনি সাংবাদিকদের আরও বলেন, ল্যাভরোভের সঙ্গে বৈঠকে তিনি ককেশাস অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। মধ্য এশিয়ার মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা সাম্প্রতিক সময়ে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ব্যাপরোয়াভাবে ঘোষণা করেছেন, তেল আবিবের সঙ্গে তার দেশের সম্পর্ক পাহাড়ের মতো মজবুত। এ বিষয়ে তেহরান বাকুকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি আজারবাইজান সীমান্তে বড় ধরনের মহড়া চালিয়েছে। ইরানের সীমান্তবর্তী যে কোনো দেশই সন্ত্রাসী গোষ্ঠীকে তেহরানের বিরুদ্ধে অস্ত্র ও সমর্থন দিয়ে মদদ দিক না কেন, ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা এবং আইআরজিসির সাবেক কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি এ কথা বলেছেন। তিনি বলেন, আমাদের আশপাশের সীমান্তবর্তী দেশগুলোকে সতর্ক করে দিচ্ছি যে যারাই বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিক না কেন, আমরা এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইরান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জেনারেল রহিম সাফাবি এসব কথা বললেন। কুর্দিস্তান অঞ্চলের মাটি ব্যবহার করে ইসলামী বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে। লেবাননের জন্য জ্বালানি নিয়ে সিরিয়ার বানিয়াস বন্দরে পৌঁছেছে ইরানের তৃতীয় জাহাজ। জাহাজ থেকে জ্বালানি খালাস করে তা ট্যাঙ্কারের সাহায্যে লেবাননে নিয়ে যাওয়া হবে। এর আগেও লেবাননের জন্য জ্বালানি সিরিয়ার বানিয়াস বন্দরে পৌঁছে দিয়েছে ইরানের দুটি জাহাজ। সেখান থেকে তেল ট্যাঙ্কারে করে জ্বালানি নিয়ে যাওয়া হয়েছে লেবাননে। লেবাননের জ্বালানি সংকট সমাধানে ট্যাঙ্কারে করে সেদেশে জ্বালানি পাঠাচ্ছে ইরান। এর আগে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইরান থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানি তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। সাংবিধানিক অনুশাসন মেনে এবং দায়বদ্ধতার প্রতয় নিয়ে জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ে আপনাদের কাজ করতে হবে জনগণের সেবক হিসেবে। দেশের মালিক জনগণ, আমাদের সংবিধানের সপ্তম
অনুচ্ছেদে একথাটা বলা রয়েছে। সংবিধানের একুশের দুই অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীরা সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য। আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এই তরুণ অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আইন ও প্রশাসন থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময় উপযোগী প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় এটি নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন, এ দেশ আমাদের, এ মাটি আমাদের, এ মানুষ আমাদের, তাদের ভাগ্য পরিবর্তন করা এবং একটা সুন্দর জীবন দেওয়াটাই হচ্ছে লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণের মূল চালিকা শক্তি হচ্ছে মাঠ পর্যায়ের এই প্রশাসন। কাজেই আপনারা আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, এটাই আমি চাই। এ সময় শেখ হাসিনা আরো বলেন, আমি জানি অনেকেই এই করোনাকালে মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। প্রশাসনের সবাই টিকাদান কর্মসূচিতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং এত সুন্দরভাবে টিকাদান কর্মসূচি চলছে সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত উত্তরপ্রদেশের লখিমপুরের সহিংস ঘটনায় দোষীদের ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উত্তরপ্রদেশের লখিমপুরে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের গাড়ি চাপায় আন্দোলনরত চার কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সহিংসতায় আরও চারজন নিহত হয়। কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ প্রসঙ্গে আজ বিজেপি নেতা সব্যসাচী দত্ত বলেন, লখিমপুরের ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা এটি। যে বা যারা এটা করে থাকুক তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, তাদের ফাঁসি হওয়া উচিত। ভারতে স্বৈরতন্ত্র চলছে এবং জনগণের কণ্ঠস্বর গুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে লখিমপুরের সহিংসতার বিষয়ে রাহুল গান্ধী বলেন, উত্তরপ্রদেশে কৃষকদের পিষ্ট করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে স্বৈরতন্ত্র চলছে, ভারতের কণ্ঠস্বর গুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আজ বুধবার রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গত রোববার কৃষকদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে চার কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত সহিংসতায় আরও চারজনের মৃত্যু হয়। মন্ত্রী অজয় মিশ্র অবশ্য তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদী কৃষকরা বিভিন্ন রাজ্যে একটানা বিক্ষোভ প্রদর্শন করছেন। রাহুল গান্ধী আজ বলেন, কিছুদিন ধরে ভারতের কৃষকদের উপরে সরকারের আক্রমণ হচ্ছে, গাড়ির নিচে কৃষকদের পিষ্ট করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হচ্ছে, তার ছেলের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, দেশজুড়ে কৃষকরা একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন, তিনটি কৃষি আইন বিল আনার মাধ্যমে তাদের অধিকার হরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেন, দেশের কাঠামো বিজেপি এবং আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা শুধু মিডিয়ার কথা নয়, আপনারা জানেন যে মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একইভাবে দেশের সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হচ্ছে। আজ দেশে স্বৈরতন্ত্র চলছে বলেও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মন্তব্য করেন। আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির স্বস্তিদায়ক অভিন্নতা রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি মঙ্গলবার ইসলামাবাদ সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। সাক্ষাতে আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতিতে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামাবাদ ও তেহরানের দৃষ্টিভঙ্গিতে যে মিল রয়েছে তা স্বস্তিদায়ক। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি সত্যি লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ করে নিয়ে। এর আগে গণমাধ্যমে লাখ লাখ ডলার চুরির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও আশরাফ গনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তালেবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন। প্রতিবেশী আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ত্রাণ সহায়তার এই চালান হস্তান্তর করে। ইরান থেকে পাঠানো 50 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, তেল, চাল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার নানা উপকরণ। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সহায়তা হস্তান্তরের সময় আফগানিস্তানে নিযুক্ত ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। এর আগে ইরান আফগানিস্তানের কাছে আরও 4টি ত্রাণ সামগ্রীর চালান পাঠিয়েছে। আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে আকস্মিকভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার পর তালেবান দেশটির নিয়ন্ত্রণে এবং গোলযোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে দেশটির অর্থনৈতিক ও খাদ্য সামগ্রীর সংকটে পড়েছে। এ অবস্থায় ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে ইরান আফগানিস্তানকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ নতুন করে শুরু করা এখন সময়ের ব্যাপার মাত্র এবং শিগগিরই তা শুরু হবে। উলিয়ানভ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি বলেন, ইরান সহ স্বাক্ষরকারী সব দেশের স্বার্থেই পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তা হতে হবে স্বেচ্ছায়। সব পক্ষের আগ্রহের উপর এটি নির্ভর করছে। উলিয়ানভ আরও বলেন, একথা বিশ্বাস করার কোনো কারণ নেই যে ইরান ভিয়েনা সংলাপে ফিরতে আগ্রহী নয়। ইরানকে এই সংলাপে রাশিয়া ফিরিয়ে আনতে পারবে কিনা মূলত এমন এক প্রশ্নের জবাবে মিখাইল উলিয়ানভ এসব কথা বলেন। আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। নাকচিবান এলাকায় এই মহড়া চলছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার এ পর্যায়ে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। তবে এই মহড়ায় কতজন সেনা অংশ নিচ্ছে এবং কি ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে তা আজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। 12-20 সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া চলে। আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধেও ওই দেশকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়েছে তুরস্ক।